শুভ নববর্ষ বন্ধুরা, আজকেই 1428-এর শুভ আরম্ভ করতে চাই আমার একটা ছোট্ট আবৃত্তি দিয়ে। হয়তো আপনাদের ভালো লাগবে। আবার আসিব ফিরে। কবি জীবনানন্দ দাস, কণ্ঠে ঈপ্সিতা আঢ্য। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন হাসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি ডিঙাবায়, রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নিরে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। নমস্কার।